আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলো রাইট টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো অবশেষে রানার বোল্ট কিনে ফেলছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি হয়তো লাস্ট একটা দুইটা ভিডিওতে বলছিলাম যে রানার স্কুটির পাশাপাশি আমার আরেকটা বাইক কেনার ইচ্ছে আছে। তো আমার প্রথম পছন্দ ছিল হচ্ছে রানারের যে টার্বো ভার্সন 2, ওইটা, কারণ আমি টার্বো 1 এটা এর আগে 2 বছর চালাইছি, আর টার্বো ভার্সন 2টা আমার পছন্দ ছিল। তো ভাবছিলাম যে টার্বো ভার্সন 2টা কিনবো, বাট যখন আমি শোরুমে গিয়ে ওদের সাথে কথাবার্তা বলতেছি, মানে আমি যে রানারের শোরুম থেকে কিনি, তো এখন যাওয়ার পরে ইন দ্য মিন টাইম দেখি যে সরকার আবার এই 126 সিসির নিচে চালাতে দিবেন, এটা সেটা হাবি যাবি। তো পরে চিন্তা করলাম থাক, আমার আর দরকার নাই। তো নাইট রাইডার একবার চুজ করছিলাম, পরে দেখলাম যে না, এটা একটা নতুন একটা, মানে দেখতে আমার কাছে খুব সুন্দর লাগলো, আকর্ষণীয়। তো বাস আলহামদুলিল্লাহ বাইকটা নিয়ে নিছি। তো এখন এই বাইকটা নেওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। আপনারা যারা রানার বোল্ট কিনেছেন অথবা কিনতে চান, আমি মনে করি যে আপনারা যদি এই বিষয়গুলো একটু ভাবেন সেক্ষেত্রে হয়তো সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হবে। নাম্বার 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে এটার প্রাইস। আপনি ডুয়েল ডিস্কের 165 সিসির একটা এইরকম একটা, মানে আই ক্যাচি একটা ডিজাইনের একটা বাইক যদি আপনি বাংলাদেশ থেকে কিনতে চান, সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা খরচ করতে হবে। আর যদি মানে আপনি যত যাই, মানে যত কোম্পানি আপনি বিচার বিবেচনা করেন না কেন, যদি আপনি এই সেম কনফিগারেশনে যদি আপনি 165 সিসির একটা বাইক কিনতে যান, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আপনি এই দামে পাবেন। এটা আমার কাছ থেকে নিচে হচ্ছে 1,79,000 উইদাউট, মানে এক্স শোরুম, আর অন রোড প্রাইস হচ্ছে এর সাথে আপনি আরও 17,000 টাকা আপনি অ্যাড করবেন। অন রোড প্রাইস মানে হচ্ছে যে শোরুমের যে প্রাইস, সেই প্রাইসের সাথে রাস্তার যে রোড ট্যাক্স আছে, রেজিস্ট্রেশন ফি আছে, আনুষাঙ্গিক যে সব খরচ আছে, এগুলো এটার সাথে অ্যাড করলে হচ্ছে মানে অন রোড প্রাইস হয়। তো শোরুম প্রাইস আমার কাছ থেকে নিচে 1,79,000 টাকা। তো 1,79,000 টাকায় এই মুহূর্তে, মানে যদি আপনি কয়েকদিন আগের হিসেব করেন যে ডলারের দাম বাড়ার আগে, সেই ক্ষেত্রে কিন্তু এটার দামও কম ছিল। তো ওই হিসেবে আমি মনে করি যে কম্পিটিশনে, মানে ওইটার সাথে কম্পেয়ার করলে হবে না। মানে এই মুহূর্তে বাংলাদেশে যেসব বাইকের যত দাম আছে, 165 সিসির যেসব বাইকগুলো আছে, সেগুলোর সাথে কম্পেয়ার করলে আপনি এটাই সবচেয়ে কম দামে পাবেন। আর দ্বিতীয় ব্যাপারটা যেটা বলবো সেটা হচ্ছে যে এটার লুকসটা, এটার লুকসটা কিন্তু আসলে অসাধারণ একটা লুকস। আপনারা দেখেন যে এটা পেনিগেলের V4 বা V3-র একটা মডেল মনে হয়, সম্ভবত এটা ওইটার থেকে ইন্সপায়ার্ড হয়েছে। তো যথেষ্ট আমার কাছে মানে আই ক্যাচি লাগছে। এটার মধ্যে প্রায় 6টা না 7টা কালার ছিল, নীল কালার ছিল, কালো ছিল, একটা দেখছিলাম হচ্ছে শুধু অরেঞ্জ কালার হচ্ছে, এইটা হচ্ছে অরেঞ্জ কালার, আর বাকি রিমগুলো হচ্ছে ব্ল্যাক। তো ওইটা একবার নিতে চাইছিলাম, বাট এইটা দেখলাম যে যখন রাস্তায় চলে তখন দেখতে একটু অন্যরকম মানে লাগে। সো আপনারা যদি নেন, নিতে নেন, সেই ক্ষেত্রে আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে যে কালারগুলো সব রিমগুলো হচ্ছে লাল, আর এইটাও হচ্ছে লাল, মানে সব কিছু লাল, লালের একটা নিতে পারেন। আমার কাছে অবশ্য কালো এবং অরেঞ্জের এই লুকসটা আমার কাছে ভালো লাগছে। আর দ্বিতীয় যে বিষয়টা, এটা না মানে দ্বিতীয় না সরি তৃতীয় যে বিষয়টা, এটা না বললেই না, এটা হচ্ছে যে এই বাইকের এই দামের মধ্যে বাংলাদেশে একমাত্র বাইক যেটা কিনা একেবারে সকল লাইট এলইডি, আপনার ইন্ডিকেটর, সামনের ইন্ডিকেটর বলেন, এটার পেছনের ইন্ডিকেটর বলেন, পিছনের টেল লাইট বলেন, এটার সামনের হেডলাইট বলেন, এই সব কিছু হচ্ছে এটা একেবারে এলইডি। বাংলাদেশে আর কোনো কোম্পানি, আর কোনো বাইক এখনো পর্যন্ত এই দামের মধ্যে, আপনার কোনো বাইক এখনো পর্যন্ত এলইডি দিচ্ছে না, মানে কোথাও না কোথাও আপনাকে তারা বাল্ব মানে হ্যালোজেন লাগাই দিবেই। আর আরেকটা বিষয় যেটা না বললেই না, সেটা হচ্ছে এটার যে ডিআরএলটা, ডিআরএলটা যদিও অত বোঝা যাচ্ছে না, এখন রোদ প্রচণ্ড, এই যে ডিআরএলটা যে এইখানে একটা বোল্টের একটা মানে বিদ্যুৎ চমকাচ্ছে এরকম একটা, আর এটার লাইটটা যদিও এলইডি, লাইটটা খুবই ভালো, বাট আমার কাছে রাতে যেহেতু আমি অলরেডি 780 কিলোমিটার চালাইছি, সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার আপারটা খুবই ভালো, খুবই ভালো, মানে একবারে দিল খুশ কার দিয়া এরকম আর কি। কিন্তু এটা ডিপারটা খুব একটা ভালো না, তো ডিপারটা আমি চেঞ্জ করতে চাইছিলাম, বাট এখনই শোরুম থেকে বলল যে আসলে এখনই চেঞ্জ করেন না, কয়েকদিন পরে এটা লাইটটা আর একটু হলে ওরা একটু চেঞ্জ করে দিবে। বাট এটা বংশালে গিয়ে আমি দেখছি যে এটার আপনি চাইলেই এটা আপনি লাইটটা চেঞ্জ করতে পারবেন না, আপনাকে চেঞ্জ করতে হইলে এই পুরো এই মাথাটা আপনাকে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে একটাই। তো এটার মধ্যে শুরুর থেকেই কিন্তু পেছনে বেশ ভালো মোটা একটা চাকা দিয়ে দিছে, এটা যথেষ্ট ভালো, এবং যথেষ্ট পরিমাণে আপনার ব্রেকের মধ্যে ব্রেক করলেও, হার্ড ব্রেক করলেও ভালো হেল্প করে, আর যথেষ্ট পরিমাণে এটা
কর্নারিং করার সময় আপনাকে ফিডব্যাক দেয়। আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কি না, এইখানে কিন্তু ওয়ান সাইড লক করা একটা মাডগার্ড দিছে, এই মাডগার্ডটা যথেষ্ট মজবুত এবং যথেষ্ট শক্তপোক্ত, মানে নর্মালি কেউ ধাক্কায় ধাক্কায় এটা সরাইতে পারবে না, যথেষ্ট পরিমাণে মজবুত। আর আরেকটা জিনিস, যারা রানার বোল্ট কিনতে চান তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, যারা রানার বোল্ট কিনতে চান আমি আবারও বলতেছি তার একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকেই মাইলেজ ইস্যু নিয়ে বিভিন্ন মানে উল্টাপাল্টা কথাবার্তা বলবে, বাট একটা জিনিস মাথায় রাখবেন, রানার বোল্টের এই যে চেন স্প্রকেটের যে দাঁত আছে পিছনের চাকার, এটা কিন্তু 47 দাঁতের, আর R15-এও কিন্তু 47 দাঁত। তো এই দাঁতের হিসাবটা আমি কেন বললাম সেটা হচ্ছে যে এইটার উপরে কিন্তু মাইলেজ অনেকখানি নির্ভর করে। যেমন ধরেন এই পেছনের এইটা যদি আপনার আরও বড় হতো, ধরেন এটা যদি 60 দাঁতের হতো, সেই ক্ষেত্রে কিন্তু মাইলেজ আপনার আরও ড্রপ করতো, বাট 47 দাঁতের হওয়াতে কি হয়েছে যে সামনে পেছনের যে রেশিওটা, এই রেশিওর কারণে কিন্তু আপনার মাইলেজটা বাড়বে। এখন এই মুহূর্তে ব্রেকিং পিরিয়ড 780 কিলোমিটারের মধ্যে আমি পাচ্ছি হচ্ছে 37 থেকে 38 কিলোমিটার পাচ্ছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ 1500 বা 2000 কিলো পরে অথবা ব্রেকিং পিরিয়ডের পরে এবং একটা দুইটা ফুল সার্ভিসের পরে হয়তো আমি মাইলেজটা বেশি পাবো। সো এইটা আমার কাছে ভালো লাগছে যে 47 দাঁতের একটা চেন স্প্রকেট দিছে, এটা খুবই ভালো করছে। বাকি ওভারঅল তো বাস এই বাইক যথেষ্ট আপরাইট, হ্যান্ডেল বার আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, আর পুরো বডিটাই হচ্ছে মেটাল, এর মধ্যে কোনো প্লাস্টিক ইউজ করে নাই, এগুলো সব মেটাল, এখানে শুধু জাস্ট অল্প একটু ই দিছে, বাকি সবই মেটাল। তো এই ছিল আমার ছোট্ট, মানে যেহেতু মাত্র কিনছি 700 কিলো চালাইছি, শুধু অফিস যাতায়াত কয়দিন হয়েছে, মনে হয় 10 দিন না 12 দিন হয়েছে, তো আমি আরও কিছুদিন চালাই, আরও কিছু ফিডব্যাকটা নেই, তারপর ইনশাল্লাহ আপনাদের সাথে এটার একটা মানে ব্রেকিং পিরিয়ডের পরে এটার মাইলেজটা কেমন হলো এবং এটার ফিডব্যাকটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যদি তারপরেও কারো কিছু রানার এই বোল্ট সম্পর্কে জানা থাকে সেই ক্ষেত্রে আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।